প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে সূর্য দূরশিক্ষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমাদের অধিকাংশ শিক্ষার্থীর নানান রকমের দুর্বলতা কাজ করে এবং এই বিষয়টি যদি আমরা ঠিকমতো না বুঝি তাহলে রসায়নের যে পর্যায় সারণী অংশটি রয়েছে সেই পর্যায় সারণী অধ্যায়টির আমরা কোনো কিছুই ঠিকমতো বুঝতে পারব না যেমন মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা মৌলসমূহের বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করা মৌলগুলি কিভাবে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে একটি মৌলের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করা কিংবা রাসায়নিক বন্ধন গঠন হওয়া এই সব বিষয়গুলি আমরা কিছুই বলতে পারবো না কাজেই আমাদের সবাইকে ইলেকট্রন বিন্যাসটি ভালোমতো বুঝতে হবে আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব কিভাবে সহজেই ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যায় সে বিষয়টি নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। কাজেই আজকে এই আলোচনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে আশা করি ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটি বোঝার চেষ্টা করি আলোচনার সুবিধার্থে আমি ইলেকট্রন বিন্যাসটিকে কয়েকটি ধাপে আলোচনা করব। ক্লাস এইটে তোমরা বোর্ডের পরমাণু মডেল পড়বার সময় পরমাণুর শক্তিস্তর সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ তো আজকে আমরা প্রথম ধাপে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কতকগুলি শক্তিস্তর বা সেল থাকে যাদের নাম নিউক্লিয়াসের নিকট থেকে দূরত্ব অনুসারে কে এল এম এন ও পি ইত্যাদি এদের সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে নিউক্লিয়াসের চারিদিকে যে শক্তিস্তরগুলি থাকে তাদের একটি নির্দিষ্ট প্রতীক দ্বারা সূচিত করা হয় যেমন এইখানে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের বাইরে যে প্রথম শক্তিস্তর সেটা হচ্ছে কে তার পরের শক্তিস্তর এল তারপরের হচ্ছে এম এর পরে হচ্ছে এন তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ও এরপরে আরও অনেক শক্তিস্তর থাকতে পারে তাহলে মোটামুটি আমরা প্রথম শক্তি স্তর হচ্ছে কে দ্বিতীয় শক্তিস্তর এল তৃতীয় শক্তিস্তর এম চতুর্থ শক্তিস্তর এন পঞ্চম শক্তিস্তর ও এবং ষষ্ঠ শক্তি স্তর পি এই বিষয়টি বুঝলাম এরপর আমাদের দ্বিতীয় ধাপে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে যে শক্তিস্তরগুলো রয়েছে সেই শক্তিস্তরগুলি আবার কতগুলি উপশক্তিস্তরে বিভক্ত থাকে যে উপশক্তি আমরা ছবিতে চিহ্নিত করতে পারব না যেমন আমরা একটা বহুতল যে ভবন রয়েছে সেই ভবনের প্রত্যেকটি ফ্ল্যাটকে যদি এক একটা প্রধান শক্তিস্তর হিসেবে চিন্তা করি এবং সেই ফ্ল্যাটের ভেতরে যে বিভিন্ন রুমগুলো রয়েছে সেই রুমগুলিকে আমরা উপশক্তি স্তর হিসেবে চিহ্নিত করতে পারি অর্থাৎ উপশক্তি স্তরে কিন্তু ইলেকট্রন অবস্থান করে তো এখানে যেটা শক্তিস্তর সেটাকে অরবিট হিসেবে অভিহিত করা হয় এবং যেটা নাকি উপশক্তি স্তর সেটাকে অরবিটাল বলা হয় তা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি কোন শক্তিস্তরে কয়টি উপশক্তি স্তর বা অরবিটাল থাকে এবং সেগুলিই বা কি কি থাকে যেটা প্রথম শক্তিস্তর স্তর যেটাকে কে হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার অর্বিটাল রয়েছে একটি যাকে এস নামে চিহ্নিত করা হয় যেটি দ্বিতীয় শক্তিস্তর সেখানে অরবিটাল রয়েছে দুইটি সেটা হচ্ছে এস এবং পি যেটা তৃতীয় শক্তিস্তর সেখানে অরবিটাল রয়েছে তিনটি সেটা হচ্ছে এস পি এবং ডি আর চতুর্থ শক্তি সেটা হচ্ছে এন যেখানে উপশক্তি রয়েছে চারটি সেটা চারটি উপশক্তিস্তর এবং অরবিটালগুলো হচ্ছে এস পি ডি এফ এই হচ্ছে মোটামুটি চারটি অরবিটাল এরপরে যে শক্তিস্তরগুলো আসবে যেমন ধরো পঞ্চম শক্তিস্তর স্তর ষষ্ঠ শক্তি প্রত্যেকটা শক্তিস্তরে ম্যাক্সিমাম এই চারটা করে অর্বিটাল থাকবে এস পি ডি এফ অর্থাৎ এর পরবর্তীতে যত পঞ্চম কিংবা ষষ্ঠ শক্তিস্তরগুলো আসবে প্রতিটি শক্তিস্তরে ম্যাক্সিমাম চারটি করে অরবিটাল থাকবে তাহলে মোটামুটি আমরা চার ধরনের অরবিটাল দেখতে পেলাম সেটা হচ্ছে এস পি ডি এবং এফ এবারে আমরা ইলেকট্রন বিন্যাসের তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব এই তৃতীয় ধাপে আমরা এর আগে যদি ভালো করে লক্ষ্য করে থাকি তাহলে দেখেছি যে শক্তিস্তর স্তর সেটাকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয় আর এই উপশক্তি স্তরগুলিকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয় প্রতিটি উপশক্তি স্তর বা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টু এল প্লাস ওয়ান এই ফর্মুলা অনুযায়ী প্রতিটি উপশক্তি স্তরে কিন্তু ইলেকট্রন থাকে এখানে টু ইন্টু টু এল প্লাস ওয়ান এটা আমাদের ভালো মতো বুঝতে হবে তো এইখানে এল যেটাকে আমরা উপশক্তি স্তর বলছি এস অরবিটালের জন্য এলের মান হচ্ছে শূন্য এস অরবিটালের জন্য এলের মান শূন্য এই মানটা আমাদের মনে রাখতে হবে পি অরবিটালের জন্য এলের মান হচ্ছে ওয়ান ডি অরবিটালের জন্য এলের মান হচ্ছে টু আর এফ অরবিটালের জন্য এল এর মান হচ্ছে থ্রি তাহলে আমাদের অবশ্যই এলের মান এস পি ডি এবং এফ অরবিটালের জন্য কত সেটা মনে রাখতে হবে এখন আমরা একটু ইলেকট্রন সংখ্যা কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে সেটা একটু নির্ণয় করার চেষ্টা করি এখানে দেখো এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা টু ইন্টু টু এল প্লাস ওয়ান এই ফর্মুলা দিয়ে নির্ণয় করব যেখানে আমরা দেখেছি এলের মান এস অরবিটালের জন্য কত হয় শূন্য হয় তাহলে টু ইন্টু টু ইন্টু জিরো প্লাস ওয়ান তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশান করি পেয়ে যাব এস এর মান হচ্ছে দুই তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন অবস্থান করছে দুইটি একইভাবে পি অরবিটালের জন্য এলের মান ওয়ান তাহলে এটা হচ্ছে টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ ক্যালকুলেশান করলে এটা হচ্ছে সিক্স অনুরূপভাবে একইভাবে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে ডি এর মান পাবো টেন এফ এর মান পাবো ফরটিন তাহলে আমরা মনে রাখার চেষ্টা করব এস অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে দুইটি পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে ছয়টি ডি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে দশটি এবং এফ অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে চোদ্দোটি অর্থাৎ এই যে সীমা দুই ছয় দশ চোদ্দো এই সীমা কিন্তু তারা অতিক্রম করতে পারবে না এই সীমার মধ্যেই কিন্তু ইলেকট্রন থাকবে যেমন এসে এক থেকে দুইটি ইলেকট্রন থাকতে পারে পিতে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে ডিতে এক থেকে দশ যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে অনুরূপভাবে যেটা এফ অরবিটাল সেখানে এক থেকে চোদ্দ পর্যন্ত যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এবারে আমরা ইলেকট্রন বিন্যাসের চতুর্থ ধাপে চলে যাচ্ছি যেখানে আমরা বোর মডেলের ধারণা অনুযায়ী যে কোনো শক্তি সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে যেমন ধরো এন এর মান যদি ওয়ান হয় অর্থাৎ প্রথম শক্তিস্তর যদি হয় তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার তার মানে দুই অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তিস্তরে এখানে আটটি ইলেকট্রন থাকতে পারে তৃতীয় শক্তিস্তরে স্তরে একইভাবে এই ফর্মুলা অনুযায়ী আঠারোটি ইলেকট্রন থাকতে পারে চতুর্থ শক্তিস্তরে এই ফর্মুলা অনুযায়ী বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে এরপরে যে পঞ্চম ষষ্ঠ কিংবা সপ্তম শক্তিস্তর আসবে সেখানে সর্বোচ্চ এই বত্রিশটা করেই কিন্তু ইলেকট্রন থাকবে অর্থাৎ ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা এই বত্রিশ এবার আমরা একটু বোঝার চেষ্টা করি শক্তিস্তর উপশক্তি স্তর এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণের যে বিষয়টি আমরা ইতোপূর্বে আলোচনায় বলেছি প্রথম শক্তিস্তর যেটা কে সেই প্রথম শক্তিস্তরে উপশক্তিস্তর একটি থাকে সেটা হচ্ছে এস এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুই এটাও কিন্তু টু এন স্কোয়ার ফর্মুলা অনুযায়ী কিন্তু মিলে যাবে দ্বিতীয় যে শক্তিস্তর সেখানে উপশক্তিস্তর রয়েছে দুইটি এস এবং পি আর আমরা যদি ইলেকট্রনগুলি দেখি এসের সর্বোচ্চ ইলেকট্রন দুই পি এর সর্বোচ্চ ইলেকট্রন ছয় এ দুটোকে যোগ করলে হয়ে যায় আট তৃতীয় শক্তিস্তর এম এখানে উপশক্তি রয়েছে তিনটি এস পি এবং ডি তাদের ইলেকট্রনের যে ধারণ ক্ষমতা সেগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আঠেরো এবং চতুর্থ শক্তিস্তরে যেটি রয়েছে সেখানে চারটি উপশক্তি স্তর রয়েছে এফ এবং ইলেকট্রন সংখ্যাগুলো যদি আমরা গণনা করি তাহলে ইলেকট্রন পাচ্ছি বত্রিশটি মনে রাখবে এরপরে যে শক্তিস্তরগুলি থাকবে সেখানে অনুরূপভাবে বত্রিশটি করেই কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন থাকবে তাহলে ইলেকট্রন বিন্যাসের আমরা প্রথম যে পর্বটি সেই পর্বে মোটামুটি শক্তিস্তর কোনটা উপশক্তিস্তরগুলি কয়টি থাকে এবং উপশক্তি স্তরগুলির নামই বা কোন উপশক্তিস্তরে স্তরে কয়টি ইলেকট্রন থাকে এ বিষয়ে আমরা আলোচনা করলাম এর পরের পর্বে আমরা ইলেকট্রন বিন্যাস ঠিক কিভাবে করতে হয় সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ